পানিতে বাসায় দেওয়া হয় আর লাশ পচে গলে শেষ হয়ে যায় পানিতে এবারে তো কবর দিল না সমস্ত শরীর পচলো নাভি পচে না নাভির মধ্যে মাটি নিশান তাই পচে গলে যেই সাগরের আর নদীর পানির যেই জায়গার সাথে মাটির সাথে নিচে গিয়ে মিশ্রিত হয় এই জায়গা থেকে তার মাটি আনা হয়েছিল কোন মানুষকে যদি ভাগে কে মিলে আস্থা সাবে গিলে বেলে তাকে সমস্ত শরীর হজম হইল নাভি হজম হয় না নাভি পায়খানার সাথে বের হয় তাই সকলকে আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিয়েছেন এক চিমটি মাটি এনে তার নাভিটা গঠন করো এই জন্য আমার তেলাওয়াত কৃত আয়াতের ব্যাখ্যায় তাফসীরে মাজহারিতে আল্লামা সানাউল্লাহ পানিপথি রহমাতুল্লাহ আলাইহি আনছেন আল্লাহ নবীর হাদিস এনেছেন নবীজি বলেন আমি আবু বকর আর উমর তিনজন এক জায়গা থেকে সৃষ্টি এই জন্যই তিনজন এক জায়গায় সাইত অথচ গড়টা হলো মায়েশা গড়টা কার মায়েশা কিন্তু যার গড় তিনি শুইতে পারলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকালের আগে লোকেরা জিজ্ঞাসা করে আবু বকর কোথায় আপনাকে দাফন করব উনি বলেন কোথায় দাফন করবে আমি বলার প্রয়োজন নাই আমি পৃথিবীর থেকে বিদায় হওয়ার পরে আমার ইন্তেকালের পরে গোসল দিয়া কাফন পরাইয়া জানাজার নামাজ পড়ে লাশটা নিয়ে নবীজির রওজার পাশে রেখে দিবা সালাম দিবা নবী যদি জবাব দেয় নবীর পাশে আমাকে শোয়ায়া দিবে নবীজি যদি জবাব না দেয় বুঝবে আমার দুই বৎসরের শাসনে আল্লাহর নবী নারাজ হয়ে গেছেন নবী যদি কোনো জবাব না দেন তাহলে আমাকে দূরে নিয়ে শোয়ায়া দিবে দূরে কোথাও নিয়ে শোয়ায়া দিবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইন্তেকালের পরে সাহাবীরা গোসল দিয়া কাফন পরাইয়া জানাজার নামাজ পড়ে লাশ নিয়া আল্লাহর নবীর রওজার পাশে রাখলেন নবীজি রওজা শরীফে জিন্দা নবীজি বলে গিয়েছেন আগে আমার রওজার পাশে গিয়া যদি কেউ সালাম দেয় তাদের নাম আমি নবীজি নিজ কানে শুনি মান সাল্লা আলাইয়া ইনদা কবরি সামিতুহু আমার কবরের পাশে যে দুরুদ পড়বে সালাম দিবে আমি নিজেই শুনব আল্লাহর নবী রওজা শরীফে শাইত নবীজিকে সালাম দিলে নবীজি শুনেন উমর এবং আলী রাদিয়াল্লাহু আনহুমা দুজনকে সালাম দিলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আপনার হিজরতের সাথে আপনার পৃথিবীর সবচেয়ে বড় সাথী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে এসেছি যদি অনুমতি দেন আপনার পাশে শোয়াবো অনুমতি যদি না দেন তাহলে দূরে কোথাও নিয়ে শোয়া দিব এমনি শুনে রওজা শরীফ থেকে আওয়াজ আসতেছে আদখিলুল হাবিবা ইলাল হাবিব এ উমর আর আলী আমার আবু বকরকে আমার পাশে শোয়া দাও এতদিন পর্যন্ত আবু বকর ছিল দুনিয়ার সাথী এখন থেকে হয়ে যাবে আমার রওজা শরীফের সাথী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তো শুয়ে পড়লেন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু নামাজ পড়াইতেছিলেন ইমামতি স্থানে গিয়েছেন লাইনে দাঁড়িয়ে আছেন উমর রাদিয়াল্লাহু আনহুর ঘাতক সেও মুসলিম কাফের অগ্নি হুজারি হযরত উমর রাদিয়াল্লাহু আনহুকে মারার জন্য নামাজে গিয়া দাঁড়াইছে নামাজও দাঁড়াইছে হ্যাঁ কিন্তু কাতারও দাঁড়াইছে মারবার লেগে নামাজ করবার লেগে
বর্ষা কাপড়ের ভিতরে লুকাই ভাই আমার রক্ত গুলো দেখুন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু যখন নামাজে দাঁড়াইলেন নামাজ শুরু হয়ে গেছে এমন সময় ওই ঘাতক কাপড়ের ভিতর থেকে তার বর্ষা বের করে পিছন দিক থেকে এমন জোরে আঘাত করেছেন সামনের দিকে ছিদ্র হয়ে বের হয়ে গেছে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু নামাজে থাকা অবস্থায় হাত দিয়ে চাপ দিয়ে ধরে পিছন থেকে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু নামক সাহাবী ওনাকে টান দিয়া ইমামতির মধ্যে দিয়া ইশারা দিলেন নামাজ চালায় যাও নামাজ বন্ধ করো না আমি উমর শহীদ হয়ে যেতে পারি কিন্তু নামাজ বন্ধ হতে পারে না তোমরা নামাজ চালায় যাও নামাজ চলতেছে ঘাতক কিন্তু বের হতে পারলো না সাহাবীর মাঝখান দিয়ে যেতে পারছে না নামাজ চলছে উমর রাদিয়াল্লাহু আনহু নামাজের বিছানায় পড়েই তিনি গলাগলি করতেছেন উমর রাদিয়াল্লাহু আনহু দেখেন এই আঘাতে দুধ মুখে দিলে সেদ্ধ দিয়ে বের হয়ে যায় যখন এইভাবে না খেতে খেতে তিনার সময় কনি আসছে ওনার ছেলে আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু আমাকে বললেন নবীজির পাশে একটা কবরের জায়গা আছে আর কোন জায়গা নাই জায়গাটার মালিক আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা মার কাছে গিয়ে বলো আমি ওমর ওই জায়গাটুকু চাই আমি যেন তার পাশে শুইতে পারি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি শক্ত রুটি জাইতুনের তেল দিয়া খান এতে তো স্বাস্থ্য দুর্বল হয়ে যাচ্ছে দেশের স্বার্থে ইসলামের স্বার্থে উনি গোশত দিয়া রুটি খাইলে স্বাস্থ্য ভালো থাকবে কিন্তু প্রস্তাবটা কে দিবে সকলে গিয়ে বললেন ওনার মেয়ের কাছে যেই মেয়ে হলেন বিশ্ব নবীর আদরের স্ত্রী হযরত হাফসা রাদিয়াল্লাহু আনহা রাদিয়াল্লাহু আনহা ওমরের কাছে বলতে আমরা সাহস পাই না আপনি একটু বলবেন গোশত দিয়া যেন রুটি খায় দেশের স্বার্থে দেশের জনগণের স্বার্থে নাই তো স্বাস্থ্য টিকবে না দেশ চালাবো কেন ইসলামের খেদমত করবো কেন হযরত হাফসা রাদিয়াল্লাহু আনহা গিয়া বলেন আব্বা আপনি যে জাইতুনের তেল দিয়া এই শুকনো রুটি খান আপনার সোয়াবিন তেল দিয়ে যদি রুটি দিয়ে করা হবে রুটি শুকনা নরম না শক্ত তা আপনি গোশত দিয়ে খাইলে তো খাইতে পারে আব্বার কাছে যখন মেয়ে এই প্রস্তাবটা দিল হযরত উমর কান্না শুরু করছে মা জীবনে কোনোদিন কল্পনা করি নাই গো তোর কাছ থেকে এই প্রস্তাব আমি শুনবো তুমি না নবীর আদরের স্ত্রী তুমি এই প্রস্তাব আমাকে কামনে দিলে যে আমি গোশত দিয়া রুটি খাইতে আমি তোমার কাছে জানতে চাই আমার নবী কি খাইতেন আম্মাজান হাফসা রাদিয়াল্লাহু আনহা বলেন আমি নবীজিকে দেখেছি তিনিও শুকনো রুটি জৈতুনের তেল দিয়ে খাইতেন শুধু শরীর কঙ্কাল কেন আমার জীবন যদি চলেও যায় আল্লাহর কসম নবীর তরিকা থেকে এক ইঞ্চিও আমি সরতে পারবো না আমার নবী শুকনার রুটি জৈতুনের তেল দিয়ে খাইছেন আর আমি গোশত দিয়ে খাবো না আমি খাবো না এত যদি মরে থাকে মরে যাবো যে লোক নবীর সুন্নতের এইভাবে অনুসারী সেই লোকটার জীবনে চাইল না কোন আরামাইশ
রাষ্ট্র প্রধান হইয়া তার গায়ের মধ্যে যেই জামাটা আইরার মধ্যে 18টা তালি দেওয়া তাও জামাই একটা আর আমাদের দেশে মন্ত্রী মিনিস্টার হইলে 360টা 360 জোড়া খাও হুজুর কোন ঠিক না আর আমিরুল মুমিনিন হযরত উমর উনার মাত্রই একটা জামা তাও এটার মধ্যে 18টা তালি দেওয়া সাতটায় একদিন দইয়া দেয় আর যেদিন পাঞ্জাবিটা দইত দেয় এদিন খালি গায়ে বই দেয় এটা শুকাইলে দাও দিত তুই একদিন নিয়ম অনুযায়ী শুক্রবারে দইটা দোয় এদিন আকাশ মেঘাচ্ছন্ন রোদ নাই যাব বিজা জুমার আগে শুকাইছে না আর এই তালির মধ্যে কিছু কিছু তালি হইল কাফরের এই চামড়ার তালি এই চামড়ার মধ্যে পানি লাগলে না শুকাইলে একটা গন্ধ হয় তার বিজা হানজাবি গাল দিয়া যে যাও নামাজ পড়াইব হনিরত তো সম্ভব হইতেছে তাই তিনি একটা চাদর নিচে বিন্দা আর উপরের জায়গাটা খালি জুম্মার নামাজ পড়াবেন এবং জাতির উদ্দেশ্যে জুম্মার নামাজে ভাষণ দিবেন গায়ে কোনো কাপড় নাই যার আঙ্গুলের ইশারায় অর্ধেক পৃথিবী পরিচালিত যার আঙ্গুলের ইশারায় দুনিয়ার আলু বাতাস পরিচালিত হয় তুফান আইতেছে তুফান টর্নেডো দৌড় দিয়ে বাইছে যেমন কইছে থাম জাগাতে মেছে এখন উমর সামনের দিকে আগবায় হাত দিয়ে ইশারা দিয়ে টর্নুর ভিজে দাও টর্নুর ভিজছে আর উনি আগবায় ফিসিং ইতি রীতি গিয়া উনি আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে বললেন ওই পাহাড়ের ভিতর দিয়ে চলে যাও কোন বস্তিতে তুমি টর্নুর হামলা করবে না উনি যেই দিকে আঙ্গুল দিয়ে ইশারা দিলেন সেই দিকে চলে গেল একটা বস্তিতে টর্নেডো ঝড় তুফান হামলা করল তো যার আঙ্গুলের ইশারায় টর্নেডো পরিচালিত হয় নামাজ পড়তেছিলেন জমিনের মধ্যে ভূমিকম্প আরম্ভ হইছে উনি নামাজের সালাম ফিরে লাড়ি দিয়ে আঘাত করে তোর তো সাহস কম না তোর ফেরের ভিতরে বিশ্ব নবী ঘুমাই দিছে ভিতরে আবু বকর সিদ্দিক সহিত আর আমি ওমর নামাজ পড়তেছিলাম লাড়া মাস আমার যে নামাজের ধ্যান নষ্ট হয়ে গেল এই যে বন্ধ হোক হয়েছে আজ পর্যন্ত মদিনার ভূমিকম্প বন্ধ নীল নদী যান বিশ্বাস না করলে আপনারা পরীক্ষা করে দেখেন নীল নদীর মধ্যে 1 ইঞ্চি পানি আষাঢ় মাসে বাড়ে না চৈত্র মাসে 1 ইঞ্চি কমে না যেখানে আছে কেন কেন মিশর যখন ইসলামের অধীনে আসলো তখন মিশরের গভর্নর ছিলেন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু আর খলিফা হলেন হযরত উমর উনি দেখেন লোকেরা একটি সুন্দরী মহিলাকে সাজাইয়া গুজাইয়া বাদ্যযন্ত্র বাজাইয়া নিয়ে যেতেছে জিজ্ঞাসা করে এই মেয়েকে আর মেয়ে কান্তাছে তোমরা কোথায় নিয়ে যাও কোনিয়া যায় ইদারে বলি দিব নীল নদী বলি না দিলে প্রতি বৎসর একটি সুন্দরী নদীতে না দিলে পানি দেয় না এটি নিয়ম কেন নিয়ম অমানুষ তোমরা যখন আল্লাহর পাওনা দিবে না তোমরা যখন আল্লাহর কথা মানবে না তখন জিনিসের দাম বাড়বো তোমার দাম কমবে তুমি জবাই হবে আর জিনিসের দাম বাড়তে থাকবে বুঝছেন মানুষ যখন আল্লাহর গোলামি ছেড়ে দিব না এই গানে খুব ভাল লাগে বিভিন্ন আনন্দ মেলা করতে ভাল লাগে ন্যায় ফুর্তি করতে ভাল লাগে সুদ খাইতে ভালো লাগে ঘোষ খাইতে ভালো লাগে হাউজি ভাম্বার জুয়ার মধ্যে লিপ্ত হবে আমি আল্লাহ তোমাদের দাম কমায় দেব জিনিসের দাম বাড়তে থাকবে
আমাদের দেশের যত সরকার পরিবর্তন হইছে আমরা তো মনে করতেছি সরকার বদলাইলে তা লই এরপরে কমে যাবো এই পর্যন্ত যত সরকার পরিবর্তন হইছে কোন সরকারের জিনিসের দাম কমাইছে বললে আমার জানা নাই আরটু ধরে কম পাকিস্তানের সময় ছিল যদিও পুরো পাকিস্তান আমি কইতারি না পাকিস্তানের শেষ সময় হলো আমরা জন পাঞ্জাবি দেখছি সুতরাং রাজাকার হওয়ার কোনো সম্ভাবনা নেই লক্ষ্য করে দেখেন তবে কিছু কিছু শুনছি সয়ানা তিস্তা আছে কাগজ দশ আনা আছিল চাউলের শের এতে আন্দোলন শুরু হলো এত দামে চাউল খাবো কেন সয়ানা তিস্তা কাগজ কিনতাম কেন আরো কমাতে হবে শুরু হইল আন্দোলন দেশ স্বাধীন হইল চাউলের দাম কমছে তো কাগজের দাম সোনার বাংলা হইল কমল না এরপরে সবুজ বাংলা হইল কমল না এরপরে নতুন বাংলার নাম দিল কমল না এরপরে আবার ষাটদলীয় বাংলা হইল কমল না স্বপ্নের বাংলা হইল কমল না এখন মহাজুনের ডিজিটাল বাংলা কিন্তু গ্যাসের দাম প্রতি লিটারে দশ টাকা করে বাড়াইছে এক টাকায় তেলের দাম বাড়াই দিয়েছে সব জিনিসের দাম দ্বিগুণ হারে বাড়তেছে আমরা যদি মনে করি আর একটা সরকার আসলে এরপরে দেখবা ইমন অবস্থা হইব সব বস্তা বইরে ফলে রাখবো রাস্তার কিনারো খালি বইরে বইরে লইয়ে যা তেল খালাদা বাইসা দেবে আর বালতি এবং কলসি জগ দিয়া বুড়ায় খালি তেল গরম লইয়ে যা ইমন ধারণা যদি থাকে তেল ভুল আবার তারা আসবে তারা আরো দশ টাকা করে তেলও বাড়াইব নিয়ম কেন তোমরা তখন আল্লাহর বিধান মানবে না আল্লাহর হুকুম মানবে না তখন তোমাদের দাম কমবে জিনিসের দাম বাড়বে নদীর পানি আনতে গেলে চুক্তি দিয়ে আনতে হবে না তোমাদের জীবন যাবে এর পরে ফেলে ব্রিজ খাড়া করতে গেলে মানুষের কেল্লা দাও না বোনালে ব্রিজ খাড়াইতো না তোমার জীবন দেও তোমার যখন দাম কমাইলে যদি তুমি দেও তখন ওই মহিলাকে প্রতি বছর একটা সুন্দরী মহিলা জবাই করতে হবে তো দেখা গেল আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু বলেন না তা তো হতে পারে না আচ্ছা নদী কি নদীর লেগে আমরা বানাইছে না আমরা লেগে নদী বানাইছে আল্লাহ যেই নদী বানাইছিল আমরা মতের লেগে আমার এই নদীর যদি পানি আনতে গেলে আমরা জীবন দেওয়ার লাগে তা আমরা খেদ মতো লোক মাঝর এখন ঠিক না এটা তো হইতে পারে না দেওয়া যায় না লোকেরা বলে দেওয়া যায় না করলে তো হইতো না আমরা তো বাগানো হানি দিতাম খেত আল চাষ করতাম পানি না দেন আনাইলে আমরা বলি দি তুইব বলি দিয়ে হইলো হানি আন তুইব উনি বলেন তাহলে আমি উমর জিজ্ঞাসা করলো একটু সময় তোমরা অপেক্ষা করো হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বরাবর সিডি লেখলেন নদী ভানি দেয় না মানুষ বলি দেয় দেশ এখন আমি তাদেরকে বললাম যে মানুষ বলি দিয়া ফানি আনানোর কোন সিস্টেম নিয়ম নাই এরা কো ফানি আনে দে তখন কি করতাম হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু জবাবে একটা সিডি লেখলে নীল নদীর কাছে সিডির মধ্যে লেখলেন বিসমিল্লাহির রহমানির রহিম মিন জানিবি উমর ইবনুল খাত্তাব ইলা বাহরিন নীল খাত্তাবের ছেলে উমরের পক্ষ থেকে এই সিডি নীল নদীর কাছে এই নদী আমার সিডি পাইতে দেরি হবে পানি দিতে দেরি করতে পারবে না যদি সিডি পাওয়ার পরও পানি না দাও তোমাকে আমি ভরাট করে দেব আর নদী রাখবো না কারণ তোমাকে আমাদের কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে
এই সিঁড়িটা দিলেন আর বললেন আমর ইবনে আসকে তুমি নদীর মাঝখানে সিঁড়িটি নিয়ে ছেড়ে দিও সুবহানাল্লাহ আর জোরে কর না তে আমরা সিঁড়ি ভানি দিব তো কাবেরা শুননা না কয় উমর বেইজ্জত হওয়ার টাইম গণেশ মানুষ জনের লাঠি সুটি দেখাইলে বয়ে অনেকটা মেনে নেয় নদী কি তার কথা এইভাবে ডরে মানব মুসলমানরা তো হ্যাঁ পানি দিতে বাধ্য পানি দিবে কেন যেহেতু উমর আল্লাহর কথা মানে নদী তার কথা মানতে বাধ্য জোরে কোন ঠিক নেই তবে কিভাবে দেয় এটা দেখুন দরকার জোরে কোন ঠিক না এটা দেখুন দরকার আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু যখন এই সিরিনিয়াস নদীর মধ্যে চাললেন সরের মাঝখানে রাখলেন পানি নাই কিন্তু রাখতে দেরি আর রাখার সাথে সাথে আমর ইবনে আস শুকনার দিকে দৌড়ায় পানিও ওনার পিছনে পিছনে দৌড়ানি শুরু হয়েছে এই যে সমুদ্র বলল নদী বলল আজও বলল কাজও বলল আর কমে না বাড়েও না কমেও না সেই ওমর রাদিয়াল্লাহু আনহু পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে আম্মা জান আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু আনহার কাছে এই সংবাদ পৌঁছেছেন জীবনে যে আরাম করলো না ভালো কাপড় পরিধান করলো না যার জামার মধ্যে আদরণা তালি দাঁড়াইলেন জুম্মার উদ্দেশ্যে লোকজনের উদ্দেশ্যে ভাষণ দেবে ওটা তখন বললেন ইয়া আইয়ুহান নাস ইসমাউ ওয়া আতিউ হে লোক সকল আমার কথা মনোযোগ দিয়া শোনো এক যুবক দাঁড়িয়ে বলে আমার আপনার কথা শুনবো তো দূরের কথা আমার প্রশ্নের জবাব যদি না পাই এই তরবারি এখন শেষ ফয়সালা হবে আমি আপনার কাছে জানতে চাই ইয়ামন থেকে যে রিলিফের চাদর আইছে আমরা একটা করে চাদর পাইলাম আপনার গায়ে দুইটা চাদর একটা নিজে পরিধান করে রেখেছেন আর একটা গা দিয়ে রেখেছেন আপনি দুইটা পাইলেন কেমনে আমরা একটা পাইলে তো আপনিও রিলিফের চাদর একটা বন্ড খাওয়ার কথা জনগণও রিলিফ খাওয়েন না আর প্রেসিডেন্ট যে উনিও রিলিফ খাওয়ার উপযুক্ত সুবহানাল্লাহ বলবেন না তো রিলিফের চাদর একটা আপনি পাবেন একটা আমি আমরা হম আপনাদের দুইটা তাহলে বোঝা গেল একটা হয়েছেন বন্ডকে আর একটা নিছেন রাষ্ট্রীয় ক্ষমতার বলে হে আমার এই রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার নবীর এই সাহাবীরা জিন্দা থাকতে বরদাস্ত করবে না এবার বলুন আপনার গায়ে যে চাদরটা এটা জোর করে আপনি দখল করেছেন এর জবাব না পাইলে আপনার কথা মানব দূরের কথা এই তরবারি চূড়ান্ত হয়ে চালা হবে এমন কোন কথা আমরা সরকারের বিরুদ্ধে কইলে কোরআনের বিরুদ্ধে নীতিমালা তৈরি করছে এটা কইলো আমরা আলেম ওলামা বলতেছে যে এটা কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক হেরা না সংঘর্ষ না অথচ আমাদের দেশের মন্ত্রী এমপিরা যারা আছে কোরআন হাদিস সম্পর্কে তাদের কতটুকু জ্ঞান আছে এক মন্ত্রী ঈদের নামাজ হয়ে গেছে 5 মিনিট আগে 8টায় নামাজ 5 মিনিট আগে গিয়ে বলে আপনার নামাজ তো 8টায় হ্যাঁ তার 5 মিনিট বাকি আছে মুয়াজ্জিন কো আজান দিল না যে ঘুমাই গেছেন নাকি ঈদের নামাজ আজান আছে তো
যেই দেশের মন্ত্রীরা ঈদের নামাজের আজান আছে কি নাই এটাই জানে না সুতরাং সেই মন্ত্রীরা যদি বলে নারী নীতিমালা কোরআনের সাথে সাংঘর্ষিক না এটা গ্রহণযোগ্য না যেরকম ঠিক কিনা হ্যাঁ যদি আমরা বলতাম যে আপনারা যে এই সমস্ত কাজ শুরু করেছেন ট্রানজিট দেওয়া শুরু করে দিয়েছেন এই 120 চাক্কার গাড়ি যে চালু হয়ে গেল না ব্রিজ তৈরি হইল না রাস্তা তৈরি হইল এর মধ্যে 120 চাক্কার গাড়ি এই রোড দিয়ে চলতে পারে না ধরে কোন ঠিক না ঠিক না এই রোড আগে কমপ্লিট হোক একবারে মালামাল নেওয়া যাওয়ার জন্য আপনি রাস্তা দিতে পারেন হ্যাঁ আপনি দেশ থেকে মাল নেওয়া যাবে কিন্তু রাস্তাই হইছে না ব্রিজের নামে খবর নাই রাস্তার নামে খবর নাই 120 চাক্কার গাড়ি আস্তা রাস্তা ব্লক কইরা আমরা রাত 2টার সময় আটকা পড়ছিলাম 4টা পর্যন্ত সময় লাগছে বিশ্বরোড থেকে রহম বইরা যাইতে এখন এত বড় গাড়ি যে চালাইয়া দিলেন হিদত তো কইলাম না আমরা বলতেছি কোরআন হাদিসের কথা জোরে কোন ঠিক কিনা আমরা বিশ্বাস করি আওয়ামী লীগ মুসলমান জোরে কোন ঠিক কিনা আমরা তো বিশ্বাস করি দেশে যারা বিএনপি করে তারা মুসলমান আমরা তো বিশ্বাস করি তারা জাতীয়বাদী করে তারা মুসলমান যদি মুসলমান যদি হয়ে থাকে তাহলে কোরআন সুন্নাহর কথা মানলে যে মুসলমান হয় আলিম উলামা বলে কোরআনের সাথে সাংঘর্ষিক এরা হয় সংঘর্ষ না কেমন গাওরা মিছিল তখন তখন বললাম যে ঠিক আছে আমাদের সাথে আলিম উলামার সাথে একবার বসেন বসে দেখে নিয়ে এটা সমাধান করেন কোনটা কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক এটা আপনারা একটা মীমাংসা করেন কিন্তু এটা শুনতে রাজি হারলে আমি মোল্লার আরো সাইজ করে নেব যেরকম ঠিক না এখন দেখা যায় দাঁড়ায় গেলেন উমরের সামনে যে যুবক দাঁড়াইছে আমরা দেশের কোন রাষ্ট্রপ্রধান প্রধানমন্ত্রীর সামনে এইভাবে দাঁড়ায় প্রতিবাদ করলে এই মোল্লার কবর দাওয়ান ছাড়া কোনো গতি নেই কিন্তু উমর হাসি দিয়া বললেন ভাই তোমার প্রশ্ন কি বলো প্রশ্ন হইল সাদর দুইটা হইলেন কেন এর জবাব আমি না দিয়া আমার ছেলে আব্দুল্লাহ ইবনে উমর আমার ছেলে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা মিম্বরের পাশে দাঁড়ায়া তিনি জবাব দেওয়ার আগে কান্দা শুরু করছে যে অর্ধেক পৃথিবী যার আঙ্গুলের ইশারায় পরিচালিত হয় উনি খালি গায়ে আজকের জুম্মার নামাজ পড়াবেন তা তো হয় না তাই আমি যে একটা রিলিফের সাদর বন্ধ পাইছিলাম এটা আমার আব্বারে দিলাইছি সুতরাং গায়েরটা হইল আমার ইন্দনেরটা আমার আব্বা তাহলে এবার বলেন জুলুম করছে কিনা তখন সকলে কয় হ্যাঁ তাহলে ঠিক আছে তাইলে ঠিক আছে এবার উমর বলেন শুধু আপনার কথা মানবো তাই না আপনি যদি ওয়ার্ডার দেন আপনার আঙ্গুলের ইশারা আমরা পানিতে চাপায় পড়বো আগুনে চাপায় পড়তেও কোনো দ্বিধা আপত্তি আমাদের নাই এখন লক্ষ্য করে দেখেন সেই উমর রাদিয়াল্লাহু আনহু জীবনের ভোগ বিলাস কিছুই করলেন না জীবনের শেষ আকাঙ্ক্ষা হলো নবীজির পাশে ঘুমানো আমার আব্বার জীবনের শেষ আকাঙ্ক্ষা হলো ওই জায়গাটুকু দিয়ে দেওয়া যাতে করে তিনি নবীর পাশে ঘুমাতে পারেন কারণ তামাম পৃথিবীর চাইতে ওই জায়গার দাম আমার কাছে বেশি রসুলের পাশে যে জায়গাটা এটা তো জান্নাতের টুকরা কে টুকরা আর তোদের এখন কে টুকরা জান্নাতের টুকরা
আব্দুল্লাহ ইবনে উমার শোনো হে আব্দুল্লাহ ইবনে উমার শুনে না তাম পৃথিবী দিলেও ওই জায়গা আমি দিতে পারি না রে বাবা আমি দিব না আমি আয়েশার জীবনের আকাঙ্ক্ষা ওই জায়গায় আমি শুইব বিদায় করে দিলেন আব্দুল্লাহ ইবনে উমার চোখের পানি ছেড়ে দিয়া ব্যর্থ হইয়া রওনা দিলেন ইদিগাদে তোমার রাদিয়াল্লাহু আনহু তিনি ডাকতে বলেন আমি ভুল করেছি আমি অন্যায় করেছি কে তোমরা চলে সংবাদ পাঠাও তাড়াতাড়ি আব্দুল্লাহ ইবনে উমরকে গিয়ে বলো সে যেন প্রস্তাব না দেয় ওই জায়গা আমার লাগবে না প্রস্তাব দিতে না করো কারণ হঠাৎ করে আমার একটা কথা মনে হয়ে গেছে আমি তো এখনো রাষ্ট্রপ্রধান মরার আগ পর্যন্ত এখনো তো হওয়ার আমার হাতে হওয়ার থাকা অবস্থায় কারো জায়গার জন্য যদি প্রস্তাব দেওয়া হয় তাহলে তো আমার হওয়ারের প্রভাবটা ওই জায়গায় গিয়ে পড়বে যেরকম ঠিক কিনা রাষ্ট্রপ্রধান হইয়া যদি ওই জায়গা রাষ্ট্রপ্রধান হইয়া যদি ওই জায়গায় দেওয়া হয় প্রস্তাব দেওয়া হয় তাহলে তো আমার রাষ্ট্রীয় ক্ষমতার একটা প্রভাব ওই জায়গায় খাটে কিয়ামতের দিন যদি আসামির কাঠ করা দাঁড়াইয়া আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করেন তুমি রাষ্ট্রীয় ক্ষমতার বলে নবীজির পাশের জায়গা যার মালিক ছিলেন আয়েশা তুমি জবর দখল করেছো কিয়ামতের মাঠে জবাব দিতে পারবো না আমি আটকা পড়ে যাব সুতরাং জায়গা লাগবে না আসামির কাঠ গড়ায় দাঁড়ানির চেয়ে জায়গার আমি ছেড়ে দিলাম লাগবে না এদিকে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা আব্দুল্লাহ ইবনে উমরকে বিরোধ দেওয়ার পরে আবার তিনি একজন লোক দিয়ে বললেন আব্দুল্লাহ ইবনে উমরকে বলো আমার কাছে আসার জন্য যাওয়ার পরে তিনি দেখেন কাঁদতেছেন কেন গো মা ডাকছেন ডাকার কারণটা হইল তোমার প্রস্তাবকে আমি বিরোধ দিয়েছিলাম কিন্তু হঠাৎ করে আমার মনে একটা কথা জাগ্রত হয়েছে সেই কথাটা হলো কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর নবী যদি আমাকে জিজ্ঞাসা করেন আয়েশা গো তুমি না উম্মতের মা তুমি না উম্মত জননী সন্তান হইয়া মার কাছে একটা আবদার রাখে মার যত বড় চাহিদার জিনিস হোক সন্তানের জন্য দান করে দেয় তুমি না উমরের মা তুমি না উম্মতের মা তোমার কাছে একটা উমর আবদার করেছে একটু কবরের জায়গার জন্য তা দিন না কিয়ামতের মাঠে বিশ্ব নবীর সামনে আমার কি জবাব হবে এই কথা মনে হওয়ার কারণে যারে আব্দুল্লাহ ইবনে উমর ওই জায়গা আমার তাম পৃথিবীর চেয়ে বেশি দামি আমি এই মুহূর্তে তোর বাবার জন্য ওয়াকফ করে দিলাম হযরত উমর রাদিয়াল্লাহু আনহু সেই জায়গার মালিক হয়ে গেলেন অনুমতি সাপেক্ষে এই জন্য তিনজন কেন যেহেতু আসলে রসুল বলে গেছেন যে আমার আমরা তিনজন এক জায়গার থেকে সৃষ্টি আমি আবু বকর উমর আর হাদিসের মধ্যে আসছে যাকে যেখান থেকে যেই মাটির থেকে সৃষ্টি করা হয়েছে সেই জায়গা তার কবর হবে সেই হাদিস অনুযায়ী তিনজনের কবর তো একখানে হওয়ার লাগে ঠিক না ভাই আমি বলতেছিলাম আলোচনা অনেক লম্বা ওই লম্বা আলোচনা করার মতো সময় নাই লক্ষ্য করে দেখুন আল্লাহ রাব্বুল আলামিন যে বলছেন মার পেটের ভিতরে তার নাভিটা গঠন করো ওই জায়গা থেকে এক চিমটি মাটি এনে বানাও যেই জায়গাতে তাকে দাফন করা হবে এই কবরের মাটি এক জায়গায় আনো ওই জায়গার মাটির নাভি গঠন করে গোটা দেব আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে মার গর্ব হইয়া এই দুনিয়ার জগতে আমাদের আগমন হইল এই দুনিয়াতে আগমন হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিয়েছেন এই পৃথিবী বেশি দিনের নয় তুমি কিন্তু বলে যাও না এই জন্য এক কানে আজান আর এক কানে একামত দেওয়ার সিস্টেম সন্তান ছেলে হোক আর মেয়ে হোক এক কানে আজান আর এক কানে একামত দিতে হয় কেন আজান একামত এই হাদিসের ব্যাখ্যা
تقرير البخاري موتي علامه زكريا رحمه الله عليه لكن كان يزال لك قامت دوار كانون হইল জানাজার নামাজে আযান নাই ইকামত নাই দুনিয়াতে আসার পরে আযান ইকামত দেওয়া হয়েছে এখন থেকে তুমি রেডি থাকো কোন সময় তোমার জানাজার নামাজ হবে আযান ইকামত হয়ে গেলে ক ঘন্টা করে নিয়ত বান্ধে ইমাম সাহেব আর টাইম নাই সাথে সাথে আল্লাহু আকবার ওই মুয়াজ্জিনের লা ইলাহা ইল্লাল্লাহ ইমাম সাহেবের আল্লাহু আকবার মাঝখানে যে ফাঁক এই ফাঁকটা হলো তোমার দুনিয়ার জীবন আচ্ছা ধরে কান না এই ফাঁকটা হলো তোমার জীবন ইহকালের স্টবিস এখন এই কারণেই জানাজার নামাজে আযান নাই ইকামত নাই কেউ যদি কয় এটা যদি জানাজার নামাজ হয় তা আযান নাই করে বলে আযান তো হয়ে গেছে আচ্ছা ধরে কান না আযান হয়ে গেছে আর এমন ভাবে জানাই দিলেন যে প্রস্তুত থাকো পরে তৈরি হবে এই কথা বললে হবে না তো প্রস্তুত থাকো বলে আমি পরে রেডি হই কি কথা বললে হবে না রেডি জন্মের হর থেকে রেডি থাকো রেডি নাইলে দুঃখা খাইবা দুঃখা খাইবা আর তো জোরে কর না কারণ কোন সময় মরবে কোন গ্যারান্টি আর তো জোরে কোন গ্যারান্টি নাই কোন নিশ্চয়তা নাই এই মাহফিলে বসা অবস্থায় মৃত্যু হতে পারে ওয়াজ করতে করতে মরণ হতে পারে ঘুমাবেন আর উঠবেন না দুইটা ঘটনা তো করে আমার সামনে আমার সাথে খুব ধাক্কা লাগে এর মধ্যে একটা হলো শেষে দিগলবাগের রহমাতুল্লাহ আমি আর হুজুর এক মাহফিলে ওয়াজ করলাম হুজুর গেলেন বাড়ি আমি আমার মামার বাড়ি আমি তো ঘুম থেকে উঠলাম কিন্তু আমাকে ডাক্কা উড়াইছে ওই এলান শুনিয়া যে শেখ দিগলবাগের রহমাতুল্লাহ আলাই নাই আমাকে যখন এই কথা বলা হইলো আমি তখন বিশ্বাস করি না ঘুম থেকে ব্যাখ্যা তো আর কি কর তোর মাইক দিয়ে আলান হইতেছে মাইক দিয়ে আলান হচ্ছে আসলে ওয়াজ করে এলাম হুজুর বাড়ি থেকে ঘুমাই যাবেন কি কর বাজে কথা না তখন খবর লয়ে দেখি ঠিকই হুজুর আর নাই শেষ ধরে কোন ঠিক সব সময় আমার সাথে প্রায় থাকতেন হযরত মাওলানা জয়নাউদ্দিন সাহেব অষ্টগ্রামে চাইতেন যেটা হ্যাঁ চিনেন না মনে আপনারা এত ধরে না চিনতেন না প্রায় আমার সাথে থাকতেন কিন্তু উনি গেলেন সিলেট গেছে আমিও লন্ডন গেছি লন্ডন যাওয়ার পরও টেলিফোনে আমার সাথে আলাপ হয়েছে উনি জিনাই দহ এসে আমরা সিল্লাতে এসে জিনাই দহ এর কদিন গেল না ঘুমাইছে এই যে ঘুমাইলেন আর উঠলাম ঠিক নাই তাহলে জীবন কতটুকু এই জীবন ভাইয়া ফাইজলামি করো না যেরকম ঠিক নাই ফাইজলামি ছাড়ো মৃত্যুর জন্য প্রস্তুত হও যেরকম ঠিক নাই ওই মসজিদের পালকি যে তোমার ঘরে কখন আসবে তার কোনো নিশ্চয়তা নাই তোমার খবর নাই এখন লক্ষ্য করে দেখেন যে এই অবস্থা যে আমরা এই পৃথিবীতে আসলাম আসার অবস্থা নাকি যে আমরা আসার সাথে সাথে একখানে আযান আর একখানে ইকামত দিয়া একা তো বলে দেওয়া হয়েছে যে তোমরা রেডি থাকো আল্লাহর রসুল বলেন যে আমার গায়ে আজরাইল হাত দিতে গেলে পারমিশন লাগবে কিন্তু এরপরও আমি রসুল বলি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলছি নামাজের সালাম ফিরাইলাম পরে আবার আসসালামু আলাইকুম বলার জন্য মাথা ঘুরাইতে পারবো বলে আমি রসুল বিশ্বাস করি না এই হলো জীবন আল্লাহ বলেন এই জীবনে দুঃখাত পড়ো না যেরকম ঠিক ওয়ামাল الدنيا إلا متاع الغرور الله বলেন দুনিয়ার যা সামান দেখো সবগুলো দুঃখ সবগুলো অন্য আয়াতে বলে ওয়ামা الدار الآخرة لهي الحيوان
দুনিয়ার জীবনটা কিছুদিনের খেলাধুলা, খেলাধুলা যতক্ষণ করে ওকে আনন্দ শেষ, যতক্ষণ ঠিক কিনা খেলাধুলার মজাটা যতক্ষণ করে ততক্ষণ এরপরে শেষ। ঠিক এই দুনিয়ার জীবন কিছুদিনের খেলাধুলা, যেদিন তোমার টাইম শেষ হয়ে যাবে সবকিছু শেষ, যতক্ষণ ঠিক কিনা। সুতরাং এই দুনিয়ার জীবনটা এটা বুঝে এখন যাবে কোথায়, ওই কারণে মারা যাওয়ার পরে আমরা কবর রাখবার সময় কই মিনা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম, এই মাটি থেকেই তোমাকে বানানি হয়েছিল, নাবি গঠন করা হয়েছিল, মনে আছে না? একটা ব্যাখ্যা দিছিলাম, ব্যাখ্যা অনেক, এই মাটি থেকে তোমার নাবি সৃষ্টি করা হয়েছিল, তাই এখন তোমাকে বিরোধ দিলাম, যেখান থেকে নেওয়া হয়েছিল এইখানে তোমাকে ফেরত দেওয়া হইল, কবর জগতে যাবে, সেখানে যাওয়ার পর অবস্থা কি? আল্লাহর রসুল বলেন ইয়াতিহি মালাকান ফায়ুজলিসানি, তখন আপনাকে দুজন ফেরেশতে এসে বসাবে, আপনি জিন্দা হবে। আল্লাহ, ثُمَّ يُمِيتُكُمْ ثُمَّ يُحْيِيكُمْ ثُمَّ إِلَيْهِ تُرْجَعُونَ, কবরে যাওয়ার পরে যখন জিন্দা হবে চোখ খুলে দেখবেন, আল্লাহর রসুল বলে চোখ খুলে দেখবেন যারা দাফন করতে আসছিল তাদের জুতার শব্দ কবর থেকে শোনা যায়, দেখবেন দেখবেন সূর্য লাল হয়ে গেছে, এখনই সন্ধ্যা হয়ে যাবে, সন্ধ্যা হবে না কিন্তু মনে হবে যে এখনই সন্ধ্যা হয়ে যাবে। কবরের দুইটা পার আমরা যত কাছে দেখি এত কাছে থাকবে না, আল্লাহ রসুল বলেন চৌকে দেখা যায় না, এতটুক দূরে যাইব কেন লেগে আমাদের বড় করে দিবার লেগে না, যাতা দিত সিবা দিবার লেগে, যেমন দেখছেন না দুই ভাড়া টাক্কর দিলে রিচ্ছে আয়া দেয়, এখন ঠিক কিনা আমরা দেখছি না, ইডাটা দিতে গেলে ওই সময় চিৎকার দিয়ে বলবেন তোমরা কেলা গো, এত নিষ্ঠুর হয়ে গেলে এই এখন আমার উপায় কি? উপায় তো আমার উপায় কি? তোমরা আমাকে ছেড়ে চলে যাও, চিৎকার দিয়ে জোরে জোরে কেউ জবাব দেয় না, সন্তানরে এত নিষ্ঠুর কেমনে হইলে, আমি ডাকি আমার ডাকে কেন সারা দেশ না, এভাবে যতই চিৎকার দিবে কেউ আর জবাব দিবে না, আসবেও না জবাবও দিবে না, ওই দিন যদি কাজে লাগাইতে পারি তখন দেখবেন আপনার আমল আপনার কবরের ভিতরে গিয়ে ধন নাই সম্মান নাই গর নাই খেতা বালিশ নাই কিছুই নাই, কিন্তু নামাজ আপনার কবরে, আল্লাহ রসুল বলেন আসসালাতু আন ইয়ামিনিহি ওয়াজ যাকাতু আন শিমালিহি, নামাজ ডান দিকে যাকাত আপনার বাম দিকে, মাথার কাছে কোরআন পায়ের কাছে রোজা, দেখে বলে ভয় করো না, নাম কানাউমাতিল আরুস নতুন জামার মতো ঘুমাও, আমরা পাহারাদার হয়ে থাকব তোমার মর কেয়ামতের আগ পর্যন্ত, ঘুম ভাঙতে আমরা কখনো দিব না,
ওই দিন তখন বুঝবে দুনিয়ার জীবন অযথা আমি কার পেছনে নষ্ট করলাম সুদ কেন খেলাম সুদ খায় ও বললে মুড়া হইছে ফিডা একলা আমার খবর এটা কোন বুদ্ধিমানের কাজ হইতে পারে না আরেকবার খেতের লাইল কেটা খেত বড় করলাম আমি কিন্তু ফিডা খামো আমি জায়গা নিব অন্যরা এটা কোন বুদ্ধিমানের কাজ হইতে পারে না আরেকবার জায়গা দখল করিয়া বাড়ি বড় করিয়া দেখলাম আমি বড় বুক করব অন্যরা ফিডা খামো আমি একলা এটা কোন বুদ্ধিমানের কাজ হইতে পারে না